3 দিনের রাজ্য সফরে রয়েছেন দক্ষতা বিষয়ক দপ্তর সহ অন্যান্য দপ্তরের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। শুক্রবার খোয়াই জেলার কল্যাণপুরে 1 গুচ্ছ কর্মসূচি সম্পন্ন করেছেন তিনি। কর্মসূচিতে স্থানীয় কমিউনিটি হলে আয়োজিত এক সভায় যোগদান করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সহসভাপতি এবং খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য এবং বিধায়ক পিনাকী দাশচৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সভায় বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের অগ্রগতি এবং বিকাশের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। রাজীব চন্দ্রশেখর জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশা নির্দেশে সবকা সাথ সবকা বিকাশকে সামনে রেখে দেশে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। 75 সাল মে কংগ্রেস আর সিপিএম নে 60-65 সাল রাজ কিয়া ভারত মে আর ত্রিপুরা মে और पिछले 8 साल में प्रधानमंत्री मोदी जी को भारत के लोगों ने चुना और उनके हाथ में हमारे नेता हमारे देश के नेतृत्व करने का उनको एक रिस्पॉन्सिबिलिटी दिया। पिछले 4 साल से त्रिपुरा এ প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানিয়েছেন, উন্নয়নের সুফল পাচ্ছেন দেশের মানুষ সর্বস্তরে। আগে রাজনৈতিক মহলে এই পরিবেশ ছিল না বলে জানিয়েছেন তিনি। लेकिन सबसे बड़ा मैसेज ये है कि जो डबल इंजन सरकार का जो मोमेंटम 4.5 साल से त्रिपुरा में बना है वो बना रहे और अगले 25 साल के लिए एक नया डेवलपमेंट का एक माहौल जो प्रधानमंत्री जी कहते हैं सबका साथ सबका विकास सबका विश्वास और हर भारतवासी और हर व्यक्ति जो बेनिफिशियरी है जो किसी स्कीम के बेनिफिशियरी हैं या किसी स्कीम के लायक हैं उन तक हर स्कीम पहुंचे ये हमारा उद्देश्य है और आने वाले साल में हम इसमें जुटकर प्रयास करेंगे। স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে বাজার পরিদর্শন করে মানুষের সঙ্গে মত বিনিময় করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।